চিকেন কাবাবটা দেখে মনে হইতাছে অনেক ইয়াম্মি হবে খালি জালি দেছে কোনো টেস্ট কিছু দেয় নাই ভাই বিশ্বাস করেন মুরা না কউতর তুমি কইতে পারতেছ না খালি খাইতে আছি এই সবাই মিলে মাংস খাও বুফের টাকা উড়ান লাগবো না আজকে আমি চলে আসছি 375 টাকায় আনলিমিটেড বুফে খেতে জেনিয়াল বাফেটে আমি এখানে বসার সাথে সাথেই দেখলাম এখানে হচ্ছে একটা পেপসি সাথে আছে একটা পানির বোতল এইটা আমার কাছে খুবই বেশি ভালো লাগছে এর আগে আমি যেখানে গেছি এটা পাইনি এই ফার্স্ট টাইম দেখলাম টেবিলের মধ্যে তারা দিয়ে রেখেছে এখন আমি আপনাদের তাদের প্লেসটা ঘুরে দেখাবো তো যাওয়া যাক মোস এর পরপরে যদি দেখি গরুর মাংস ও দেখে এই জিভে জল চলে আসছে এখানে আছে মাছ কি মাছ লেখা নেই ডিম এটা হচ্ছে সয়া বড়ি চাউমিন এখানে কাবাব ছিল কিন্তু রিফিল হবে পাস্তা সাদা ভাত এটা হচ্ছে শুধু খিচুড়ি এখানে কোনো মাংস অ্যাড নেই শুধু খিচুড়ি আর কি এখানে আছে তেহারি কিন্তু মাংসের পরিমাণটা একদম খুবই কম এখানে আছে ফ্রাইড রাইস এখানে একটু সালাদ আইটেম আছে হালকা দেশীয় সালাদ বলতে পারেন আর এই হচ্ছে তাদের প্লেট এর বিপরীতে আছে ফলের আইটেম এখানে শুধু পেয়ারা আছে আর একটা থাকার কথা দুইটা ফলের আইটেম আর এখানে সালাদ আইটেম কিছু আছে হচ্ছে অন্থন আর এখানে চিকেন ফ্রাই ছিল কিন্তু রিফিল হবে এটা হচ্ছে কাবাব শর্মা নান রুটি স্প্রিং রোল এখানে আছে ভেজিটেবল চিকেন ভেজিটেবল এই যে এর মাঝখানে ছোট ছোট চিকেন আছে এটা একটা ভেজিটেবল আর এখানে আছে ডাল ভর্তার মধ্যে আছে আলু ভর্তা ডিম ভর্তা পেঁয়াজ মরিচ ভর্তা টমেটো ভর্তা এই সাইডে আবার আলু ভর্তা না এটা মাছ ভর্তা জলপাইর আচার টমেটো সস আমি প্রথমে আমার জন্য আমি নিয়েছি শর্মা স্প্রিং রোল চিকেন কাবাব চিকেন ফ্রাই ভেজিটেবল সালাদ আর হচ্ছে ফ্রাইড রাইস আমি প্রথমেই খাবো হচ্ছে শর্মা শর্মাটা মোটামুটি টেস্ট অতটা না রেটিং 10/7 এখন খাবো স্প্রিং রোল স্প্রিং রোলটা ঠিক আছে পুরো পারফেক্ট এখন খাবো চিকেন কাবাব আর চিকেন কাবাবটা দেখে মনে হইতেছে অনেক ইয়াম্মি হবে আসলে অনেক ইয়াম্মি হয়েছে ফ্রাইড রাইস আর হচ্ছে ভেজিটেবল সালাদ একদম পারফেক্ট হয়েছে সালাদটা একটু ঝাল হয়েছে কিন্তু অনেক টেস্ট হয়েছে আমি নিয়ে নিলাম হচ্ছে খিচুড়ি তেহারি গরুর মাংস কাবাব এখানে মাছ আছে একটা রুই মাছ মনে হবে আর ডিম সো টেস্ট করা যাক কোনটা কেমন আর এখানের মধ্যে এগুলাই সবথেকে বেটার জিনিসপাতি আর কি এত অল্প দামের মধ্যে আর কি দেবে তারা তো ফার্স্ট আমি গরুর মাংসটা ট্রাই করবো আমার কাছে খুব ফেভারিট চলে খাবার মতো 10/8 দিব খুব মজার দেখি খিচুড়িটা কেমন খিচুড়ির টেস্ট অনেক ভালো 10/9 দেওয়ার মতো এরপর আসি তেহারিতে তেহারিতে মাংসের পরিমাণটা একদম নাই বলতে গেলে চলে কিন্তু দেখি কেমন নর্মালি তেহারি স্বাদের মতো বাট অতটা ভালো না আমার কাছে খিচুড়িটা বেশি ভালো লাগছে তেহারির যদি রেটিং দিই তাহলে 6 এরপরে কাবাব লবণ কম হয়েছে তাছাড়া কাবাবের টেস্টটা মোটামুটি এখন মাছ আমি যদিও বাইরের মাছ কম খাই এটা বাজা দেখে খাইতেছি আর মাছটা স্বাদের আছে ভালো ডিম খাওয়ার মতো কিছু না দেখতে ভালোই লাগতেছে আমাদের সাথে আজকে আরো দুইজন বুফে খাইতে আসছে বাইজিৎ আর বরিশাল্লা মুন্না তো খাওয়া শুরু করো
বরিশালে না মরে বলছে যে বরিশালে কথা বললে খাওয়াবে সাথে টাকাও দেবে এই জন্য মুই আসছি এখন খাইতে আসি চাউমিন চাউমিনটা মজা আছে এক সের না হইলেও মজা আছে আর এটা কি খাইতে আসি মুই নিজেও করতে পারবো না এটাও চাউমিন সস দেওয়া চাউমিন বলছে মরে মুই শিখলাম হ্যাঁ মুই খাইয়া বলতে বলতে পারছি এটা চাউমিন না এটা মোর দোকান আছে যাই হোক এটা চলে এক সের না হইলেও চলে এই স্প্রিং রোলটা কেমন স্প্রিং রোল তো আমি খাই নাই এখন কেন খিচুড়ি খাইতে আসি খিচুড়িটা মজা আছে মজা আছে নি খিচুড়ি গরুর গোশ দিয়ে খাইলে আরো এক সেট টেস্ট হইবে গরুর গোশ আনতে যাইতে আসি আমি আনুন নি যাইতে আসি তো পর যাব আর কি থামু ইয়া ফ্রাইড রাইস চলে বেশি বাবা এক সের গরম মনে হইতে আছে টেস্ট হইবে এটা স্পাইসি চিকেন কত উনি হাসতে হাসতে পুরা এই মাথায় দুই মাথায় চলে গেছে এটা কি চিকেন চিকেন সাহেব কেমন আসলে তাদের এত খাবারের মধ্যে সব থেকে মজার যেটা সেটা হচ্ছে চিকেন ফ্রাই আর হচ্ছে চিকেন কাবাব এই দুইটা এত মজার যে একটু পরপর আসে আর একটু পরপর ফাঁকা হয়ে যায় আর যে বাকি খাবারগুলো আছে এগুলো অতটা টেস্ট না কিন্তু মোটামুটি চলে আজকের বুফেতে খাবারের মজার পরিমাণটা খুব কম তাই গরুর মাংস নিয়ে আসছি টাকা তো উঠাইতে হবে বুফের তাই না এই সবাই মিলে মাংস খাও বুফের টাকা উঠানো লাগবো না এখন বরিশাল্লা মনে টেস্ট করবে ফুড কাস্টার্ড খাও তো আইসক্রিমে আইসি নাই খালি ক্রিম এই যে দেখেন আমি আবার আধা ঘন্টা পরে আসলাম এই যে তাদের কাবাব ফাঁকা আর এই যে তাদের চিকেন ফ্রাই ফাঁকা মানে তাদের এখানে সার্ভিসটা অত ভালো লাগে নাই আমার কাছে আসলে খাবার কেমন খাবার কেমন এদের খাবার আজকের বুফের সব থেকে টেস্টি অ্যান্ড স্পাইসি ইয়াম্মি সব থেকে মজা মিনারেল ওয়াটার আজকে খাবারের আগাও বুঝলাম না মাথাও বুঝলাম না কি খাইলাম আর কি খাইলাম না সেটাও বুঝলাম না আর এখন একদম খাইতে খাইতে পেট ভরে গেছে এই যে চিকেনের সমস্যা আবার চিকেন নিয়ে আসছে কিন্তু আজকে ডেজার্ট আইটেমস আপনাদের দেখাবো এরকম মজার কোনো ডেজার্ট আইটেম নাই এটা দেখাইতেছি না কে আর কত খাবা আজকে তো কিছু খাইলামই না আবার কি বলো আর কত খাবা কেমন লাগছে কে মতো এত ফালতু আমি খাবার আর কখনো খাইনি আজকে দে সবচেয়ে ফালতু আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া একদম সম্পূর্ণ শেষ আসলে আজকে তাদের অফার থেকে বুফেতে খেতে আসছিলাম 499 টাকায় 51টা আইটেম 55টা আইটেম স্যারের জন্য ছিল কিন্তু আগে কেমন ছিল জানি না বর্তমানে অফার দিয়ে খাবারের মানটা একদম নিম্নমানের করে দিছে আর আরেকটা বিষয় হচ্ছে তাদের রিফিল সিস্টেমটা সেটা খুবই বাজে অন্যান্য বাফেটের তুলনায় আর প্রথমবার যেটা দিয়ে বা প্রথমবার খাবার খেয়ে যে স্বাদটা পেয়েছি দ্বিতীয়বার সেম খাবার খেয়েছি কিন্তু সেম স্বাদ পাইনি এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগেনি এগুলো যদি ইম্প্রুভ করে সেক্ষেত্রে ভালো সো আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হবে
আর হ্যাঁ এখন চা খাবো, তারপর একটু ঘুরে ফিরে চলে যাবো। টাটা টাটা।